বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওটিতে যে তিনটি সংকেতের কথা বলবো সেই সংকেত তিনটি কোনো সাধারণ সংকেত নয়, কারণ এই সংকেতগুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়ে থাকে, অর্থাৎ তিনি কারোর মাধ্যমে এই সংকেত দেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তকে এই সংকেতগুলো দেন এবং ভক্তরা সাধারণত এই সংকেতগুলো পায় শ্রীকৃষ্ণের কোনো মূর্তির দিকে তাকালে বা শ্রীকৃষ্ণের কোনো ছবির দিকে তাকালে। যেহেতু এই সংকেতগুলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তকে দেন, সেই কারণে এই সংকেতগুলোকে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, বহু মানুষ আছে যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো তার দিকে তাকানো মাত্র দিয়েছেন এবং তারা পরে এইসব সংকেতগুলোর কথা অন্যদেরকেও বলেন। এই সংকেতগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কিছু বোঝানোর চেষ্টা করে, যাতে করে সেই ভক্ত শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো বুঝতে পেরে সেই মতো চলতে পারে। আর যদি সংকেতগুলো কখনও আপনারা পেয়ে থাকেন, তাহলে কখনও বাইরে কারো কাছে প্রকাশ করবেন না, কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময় ভগবান আপনাকে এই ধরনের সংকেত কখনোই দেবেন না। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো কি কি এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো দিয়ে থাকে, সেটাও এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য, এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হল, যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাবেন তখন দেখবেন যেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছে। এমনিতে তো শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালে যে কোনো ছবি বা মূর্তিতে এটা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি, কিন্তু এখানে যে সংকেতের কথা বলা হয়েছে সেখানে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন। ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আপনি দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন যাতে এই সমস্যা থেকে শ্রীকৃষ্ণ আপনাকে বের করে, এবং এরকমই সময় হঠাৎ আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছে, তাহলে এর অর্থ হলো শ্রীকৃষ্ণ আপনাকে এই সংকেত দিয়ে বুঝাতে চাইছেন যে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার আর কোনো কারণ নেই, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্যা আপনার জীবন থেকে দূর করতে চলেছে এবং আপনার খারাপ সময় অবশ্যই তাড়াতাড়ি কেটে যাবে। তাই আপনি এই সমস্যার সময় চিন্তিত না হয়ে একটু হাসি খুশি জীবনটাকে কাটান, এই হাসি আপনার সকল সমস্যা অবশ্যই দূর করবে। আর এটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত যেটা সাধারণত সবাই পায় না। দ্বিতীয় সংকেতটি হলো, যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলেছে, তাহলে বুঝতে পারবেন এটি আপনার জন্য অত্যন্ত বড় একটি সংকেত। আপনারা হয়তো অনেক মানুষের মুখে এটা বলতে শুনবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলেছে, এবং অনেকে এটা ভাবে যে এটা হয়তো মনের ভ্রম, তবে তা সত্যি নয়, কারণ শাস্ত্রতে উল্লেখিত আছে যে ভগবান অনেক সময় তার ভক্তকে চোখের পলক ফেলে সংকেত দিয়ে থাকেন। এরকম সংকেতের অর্থ সাধারণত থাকে যে আপনার যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে এবং সেটা নিয়ে যদি আপনি খুব চিন্তায় থাকেন এবং ভগবানের সামনে দিনরাত প্রার্থনা করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চোখের পলক ফেলার মাধ্যমে বুঝাতে চাইছেন যে আপনার করা প্রার্থনা তিনি শুনেছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল সমস্যা তিনি দূর করে দেবেন। তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে জীবনযাপন করুন। তৃতীয় যে সংকেতের কথা বলতে চলেছি, এটি আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয়, বরং শ্রীকৃষ্ণকে আপনি যখন কিছু খাইয়ে দিবেন তখন দেখবেন শ্রীকৃষ্ণ সেই খাবারটি খেয়ে নিয়েছে
হ্যাঁ বন্ধুরা, এই কথাটি একদমই সত্য। জন্মাষ্টমীর দিন বহু বাড়িতে এরকম দেখা গিয়েছে, গোপালকে যখন দুধ খাইয়ে দিতে গেছে তখন গোপাল সেই দুধ খেয়ে নিয়েছে, এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায়। এই সংকেতের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বোঝাতে চান যে আপনার সেবা ও ভক্তিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন। এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ এর দ্বারা আপনি আপনার জীবনে শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন। চতুর্থ সংকেতটি হল, যদি আপনি শ্রীকৃষ্ণের মুকুটে পরা ময়ূরের পালকের রং হঠাৎ বদলে যেতে দেখেন, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিতে চাইছেন। এটি যদি চোখের ভুলের কারণে হয় তাহলে নয়, আপনাকে এটা সঠিকভাবে প্রত্যক্ষ করতে হবে যে হঠাৎ করে ময়ূরের পালকের রং যেন বদলে গেল। যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন ভগবান আপনাকে এটা বুঝাতে চাইছেন যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে সেটা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ দূর করবে এবং আপনার জীবনে রং ভরে উঠবে। তো বন্ধুরা, এই চারটি সংকেতের মধ্যে কোনো সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি সত্যিই খুব ভাগ্যবান একজন ব্যক্তি, এবং এই ধরনের সংকেত কখনোই কাউকে বলবেন না। এই ধরনের সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যাক। ঈশ্বর কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগোনো দরকার। যাহার যে অবস্থা সে যদি তাহাতে সন্তুষ্ট থাকে, তাহা হইলে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। দুঃখ ছাড়া জীবন নাবেক ছাড়া নৌকার মতো। জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। যার বাবা নেই সেই বুঝে বাবা না থাকার কষ্ট কি। সত্যি কথা বলার সময় খুবই নম্র ও একাগ্রতা থাকা উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পূজা করো এটা কোনো বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই বিরাজমান। তুমি রাত্রি আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য উঠে সে তারা আর দেখা যায় না। ঠিক একইভাবে অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তার মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। শান্তি মনের ভিতর থেকে আসে, আর সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। সন্দেহের অভ্যাস সবথেকে বেশি ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।